क्या भाई? अरे ओ क्या भाई, तुलो ना होए ना। ब्रेकफास्ट करबेन ना? अरे ब्रेकफास्ट ठंडा हो जाच्छे तो। आमी करे एसेछि। राजू, तुम्हार माँ तुम्हाके किछु बोले गेछे? हाँ, अनेक कथाई तो बोले गेछे। अनेक कथा ना, पाँचटा विशेष कथा, जीवन जापनेर कथा। एई, कतक्षण बसे थाकबो? राजू, तुम्हार चा ठंडा हो जाच्छे, जमिला बसे आछे, जाओ। जाए। राजू। राजू, तुम्हें जाओ। राजू। जी। राजू तुम्हें जाओ। जी। जेते बोले छी। पाखा पेपे आछे, परोटा, आलूर दम, टमेटो दिए डिमेर अमलेट। শেষে লাগছে সেমাই, চলবে? এত সবার কি দরকার? তাতেও যদি মিস্টার মেরামতের মন ভোলে। আমার নাম তো মিস্টার মিস্টার কেরামতুল্লাহ। এই চিঠি কেন? আমি তো বলিনি আমি আপনাকে বিয়ে করতে চাই। না মানে? না মানে? আমি তো বলিনি আমি আপনার সঙ্গে প্রেম করি। আমার মা বলে গেছে। আপনার মা কি বলে গেছেন? মির্জাবাড়ির কোনো মেয়েকে বিয়ে করা যাবে না। আমি তো মির্জাবাড়ির মেয়ে নই মিস্টার কেরাম। আমার পাশে আপনার মা কি বলে গেছে তা শোনার ধৈর্য আমার একটু নেই। আপনি রাস্তা করতে আসুন, এ বাড়িতে আপনার জন্য কোনো চাকরানি নেই। এটা রেখে দেব একটা বেয়াদবির প্রমাণ হিসেবে। মা যে মেয়েকে বিয়ে করতে বেরোচ্ছে তাকে খুঁজে বেড়ান, পেলে দাওয়াত দেবেন। নড়িটু বিয়ে খেয়ে আসবো, মাগার কোনো উপহার দেব না। মামার বাড়িতে আশ্রিতা, আমার আর্থিক অবস্থা কেরোসিন। ডেঞ্জারাস মি, স্বামীকে একেবারে গিলে খাবে? না না না, আমি বেঁচে গেছি। সেই কাজ শেষ করার পরে আমি সম্পূর্ণ মুক্ত, আমি তোমার কাছে চলে আসবো। আমার একা একা ভালো লাগছে। তার মানে কি চাচা? এই যে এই আপনাদেরকে সাত দিন ধরে এখানে বসিয়ে রেখেছি, আমার খুব বেদমিন আছে। আমি আপনাদের খাওয়া দাওয়া খুব অসুবিধা হয়েছে। আমার যে দুই মেয়ে, আমার এক বোনের মেয়ে, আমার ভাইয়ের মেয়ে ভাস্তি আর ভাগটি, আমার কাজের না খুব ভুল করেছিলাম, ওটা আপনি মাফ করে দেন। না 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 কোনো ভুল করেনি, তুলনা হয় না, আমাদের কোনো অসুবিধা হয়নি। হয়েছে স্যার, হয়েছে। খাবার এসেছে, খাবার শেষ করেছি, আবার খান। মানে হজমের কোনো ফুসরুতি পায়নি, রীতিমতো অত্যাচার। তাহলে তারা আমার দুই মেয়ে ইমতিহানে পাশ করেছে। খুব ভালো, খুব ভালো।
এবার এবার আমি আপনাকে সব বুঝিয়ে দেবো, সব বুঝিয়ে দেবো। হ্যাঁ, একটু পানি খেয়ে নিবো বাবা। আপনার নাম দাঁড়ান কি? আপনি তো জায়গায় তুমি সব দেখে নিয়েছেন। এই যে আপনার এই দলিল পত্র, ব্যাংকের চেক বই সব আপনাকে দিয়ে দিচ্ছি। আপনার জমা আছে 9,11,912 টাকা। আপনার জায়গা তুমি সব ইনশাল্লাহ দেখে নিয়েছেন। এই যে আপনার দলিল, আপনার জমা আছে এই চেক বই 16,07,946। মাশাআল্লাহ। আমি মানুষ না, ফেরেশতা। তুলনা হয় না। ভন্ড 420 কামড় তাড়িয়ে দেয় না কেন? মিনাপা চুপ করো। কিসে চুপ, কিসে চুপ? এক নম্বরের লোভী, বলতে পারলো না চাচা কিছুই চাই না। আমি মির্জা রমজান আলী সফরুল্লাহ, তিন জানের প্রাণের দোস্ত। আমরা ঠিক করলাম যে আমরা এক বাড়িতে তিন বোনকে বিয়ে করবো, যদি যে পাওয়া যায়। একসঙ্গে রাঁধুন বারণ, একসঙ্গে খাওয়া দাওয়া, আর আমাদের যে ছেলে মেয়ে হবে তার আমরা বিয়ে শাড়ির ব্যবস্থা করবো। চমৎকার, চমৎকার। তুলনা হয় না। হয় বাবা, হয় হয় হয়। আমি যা চাই তা হয় না, আমার ভাগ্যে তা হয় না। কেন কেন চাচা? দেখেন, আমাদের চাচি জারের ছবি, আহ রূপের তুলনা হতো। আর আমার রূপ, চুপ, শুনতে পাবে তো, সে এমন কোন রূপ কুমার আমি বলে সহ্য করছি? এই মানুষ, এই মানুষটা, এই মানুষের কত শক্তি তা আপনারা জানেন না, কেউ জানেন না। চলে গেল, চলে গেল, সব সময় আমার চিত্ত জুড়ে বসে আছে। যখন ছিল এটা করেন, ওটা করেন, এই এইভাবে করেন, ওইভাবে করেন, এই করতে করতে তো ভাগ্য কুড়ে গেল বাবা। হাই রে আমার ভাগ্য। চাচা, আপনার ভাগ্যের তুলনা হয় না, আমরা না এরকম ভাগ্য পাবো না। শুনছো মিনাবু, পাগল ছাগলের কথা বাদ দে, পাগল বলো, ছাগল বলবে না প্লিজ। আমরা তিন দোস্ত, তিন দোস্ত মিলে ব্যবসা করে লাভ না। সমাজ বলে গেল, আসছে 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 আসছে। কি আসে চাচা? কেন বল, এটা তো বেকু। চাচা যান, একটু সহজ সরল বোকা। নিজের জন্য কত বুদ্ধি। টাকা 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 আসছে, সোনা সিন্ধু ভরে গেল, সিন্ধু ভরে গেল। তুলনা হয় না। হয় হয় বাবা হয়। এক বছরের মধ্যে আমার দুই বন্ধু চলে গেল, আমি থেকে গেলাম। কিসের বন্ধু তলস্টক অন্ধকার? আমি কেন গেলাম না, কেন গেলাম না? আজ তোমাদের আমি সব বুঝিয়ে দিতে পারলাম না। আজ আমি মুক্ত, আজাদ, আজ আমার কিছু নয়, এবার আমি চলে যাবো। আপনি শান্ত হন, শান্ত হন। এই কেন ভাই, আমার যেন কেমন মাথাটা ঘুরছে। রিল্যাক্স, আপনাদের আপনাকে আমরা যেতে দেবো না, দেবো না, যেতে দেবো না। যাবো না, যাবো না, যেতে দিবেন না, যাবো না। কেন যাবো চাচা? আপনি আমাদের
বিয়ে দেবে আমার ঘর দিনে তাহমিনা আর জামিলা আর তোমরা হচ্ছে দুই ছেলে হ্যাঁ ওদের মুরব্বী আমি তোমাদের গার্জেন আমি আমার তো কোনো ভাবনা নেই আপনি কিচ্ছু ভাববেন না দাদা আর তুলনা হয় না যাও যাও তুমি বাইরে চিবে চলে যাও ফ্রি অক্সিজেন মনটা ফোলা যাও 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 যাই তুই যাও দুজনের বিয়েতে তো আপনার অনেক খরচ হবে 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 ও গো আপনি তো সব টাকা আমাদেরকে দিয়ে দিলেন আপনি তো শূন্য আমার ভাগাম লিখে দিয়েছি আছে আছে আমার কাছে আছে আচ্ছা আচ্ছা আমি আমার টাকা থেকে 15 লক্ষ টাকা আপনাকে দিই তহমিনার বিয়েতে ওটা ব্যয় করবেন তহমিনা খুব ভালো মেয়ে আমার কাছে দারুণ লেগেছে সে আমাকে ভালোবাসে বিয়ে করতে চায় কিন্তু আমার বোধহয় হবে না আরে ইয়ে আপনার সঙ্গে কি ফাইটিং করে মারামারি করেছি নাকি আপনি আপনি বলেন দারুণ মেয়ে বলেন চিন্তা ব্যাপারটা হচ্ছে সেটা আমি কি মামা আমি কাউকে বিয়ে বা শাদি করতে চাই না কোনোদিন চাই আমারও মা বলে গেছে কি বলে গেছে আমি তা কাউকে বলবো না বলিনি তবে আমাকে নিয়ে কেউ যদি আলোচনা করে আর আমার বিয়েতে টাকা দান করতে চাইলে এটা কিন্তু ভালো হবে না আমি সাংঘাতিক কিছু একটা করে ফেলবো বলা যায় না হাত পা ভেঙে লিচু গাছে তাহলে ঝুলিয়ে দিতে পারে মানে রীতিমতো একেবারে মানে সন্ত্রাসীদের মতো আচরণ মামা যাচ্ছি কিন্তু যাবার আগে এটাকে একটু শেষ দেখা দেখে নিই বেঈমান মিথ্যাবাদী ছোট মুখ ভোঁতা করে দেবে মেরামত করার কিছু থাকবে আচরণটা খুবই মানে একেবারে অশালীন মানে মানে সন্ত্রাসীদের মতো মনে করবে আমার সঙ্গে কেনা মতো লাগিয়ে দেন এই শুধু কথা বলবি লাগিয়ে দাও না কি লাগিয়ে দেবো সাদি না মানে বিয়ে বিয়ে খুব ধুমধাম হবে একটা পয়সাও খরচ হইব না কেরামত সব খরচ করব তোমার একটা হাত দিয়ে খরচ হইব না বোমা বোমা দাদা ভাই বোমাকে কেন আমার মাথায় লাঠি মারবে আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো তুলনা হয় না তোমাকে যতই দেখছি ততই বারবার বলতে ইচ্ছে করছে তুলনা হয় না তুলনা হয় না তোমার তুলনা তুমি এই তুমি কিছু বলো খালি তো বাদামই খেয়ে চলেছো এত বেশি বাদাম খেতে হয় না কম খেতে হয় ভাত কম খেতে হয় মাছ মাংস তাও কম খেতে হয় তাহলে কি খাবো ওই যে দই পনির ছানা মাখন এগুলো আর 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 ওই যে কালোজাম সোনপাপড়ি পাঁপড় ভাজা এগুলো বেশি খেতে হয় আপনার মাথা তুমি রুই মাছের মাথাও খেতে পারো তবে জলপাইয়ের টক দিয়ে তুলনা হয় না আমি ওগুলো কিচ্ছু খাবো না আপনাকে একটা কথা বলি বলো কাকা যদি হঠাৎ করে আপনার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে তাহলে কি করবেন কি আর করব মুরব্বী মানুষ একটা হুকুম যদি করেই বসে আমাকে তো হুকুম তামিল করতে হবে তাই না আমি তো আর বেয়াদবি করতে পারি না তুলনা হয় না আমি কি করব কি আর করব তুমি সব সময় এত ছাগলের মতো কথা বলো কেন বলো তো আপনার নামটা রজবালি হলো কেন আর কোনো নাম খুঁজে পাননি কেন কেমন যেন গজবালি গজবালি লাগে ভাই নামটা চেঞ্জ করুন তো যা তাও তো আবার আকিকা করতে হবে দুইটা ছাগল আকিকায় দিতে হবে
দুইটা লাগবে না একটা হলেই হবে আপনি নিজেই তো একটা ছাগল আরেকটা কিনে নেবেন বাস তুলনা হয় না রজবালি নামটা বদলে রাজু রাখেন যেমন আমার নাম জমিলা জটা বাদ দিয়ে শুধুই মিলা আমাকে চারটা চিনাবাদাম দাও না খাবেন হ্যাঁ হ্যাঁ করেন ছাগল এই শোনো না এই আমি চিনাবাদাম খাবো আর তোমাকে দেখব খাবো আর তোমাকে দেখব এই সাদা শাড়িতে তোমাকে যা সুন্দর লাগছে না মনে হচ্ছে এক ভার টক দই তুলনা হয় না এই তোমাকে যতই দেখছি ততই না নিজেকে বেকুব মনে হচ্ছে অসহ্য কোথায় পোকা কোথায় কামড় দিয়েছে আপনার কানে তুলনা হয় না তুলনা হয় না বাবা মানি কে ইয়ে স্বপ্ন আসা তো সাপের নিঃশ্বাস সময় পেয়ে গেছি মা আমি ছুড়াইয়ার মা ম্যাট্রিক ফেল গ্রাজুয়েট খুব বুদ্ধি ঘুষ তো খুব ভালো রান্ধে লুঙ্গি বি সেলাই করে ফুল বিয়াকে বেবাক দেশের রাজধানীর নাম মুখস্থ আমি কি করব তুমি দেখবা কথা কইবা সুরাইয়ার অবস্থা খারাপ বাথরুমে আছার কি পড়ে গেছে এতক্ষণে বোধহয় হাড় গুলো ভেঙে শেষ আরে তুমি যাও না বাথরুমে পড়ে গেছে সুরাইয়া বুঝতে পারছো না আপনাকে বিরক্ত করছিল তো তাই গল্প বানালো ভাপা পিঠে বানিয়েছি ভেতরে গুড় আছে আমার পছন্দের তাই নাকি জানতাম না তো এমনি বানিয়েছি তা যাবেন কবে কোথায় কোথায় মানে আপনার কাজ শেষ সবকিছু বাগিয়ে নিয়েছেন এখন তো যাবার কথা চাচাদার যেতে নিষেধ করেছেন উনি বলেছেন তুমি এখানে কিছুদিন থাকো তার কথা অমান্য করি কি করে ও তাই নাকি চাচাজান যা বলে তাই শুনবেন যদি বলে বসো বসবেন যদি বলে দাঁড়াও দাঁড়াবেন যদি বলে নদীতে ঝাঁপ দাও দেবেন উনি এমন কথা বলবেন সলিড কোর ওনার মধ্যে কোনো খাপ নেই বাবা কেমন তালি আছে তো বাবা জি জি আমি তাহমিনাকে খুঁজে বেড়াচ্ছি তাহলে আমার থাকবি খুব সুন্দর মামা আমি এখানে ভাপা পিঠা বানিয়েছি বলছি কত সুন্দর আমার ভাগ্নি কেরামত আলী জি দেখো বাড়িতে সবাই আমার কথা মান্য করে জি আমি যে বলে দিচ্ছি ভাপা পিঠা তৈরি হয়ে গেছে আমি খুব সুখী বাবা তো আমি স্থির করে ফেলেছি মামা আমি যাই ভাগছিস কেন বলে কি বলে শোন আমি তো আর বাবা ইয়ে আমি স্থির করে ফেলেছি যে জমিলা তামিলা আমি ঠিক করেছি জমিলা আর তহমিনা বিয়ে দিয়ে দেবো আছে বলছো না কেন আপত্তি আছে স্যার হ্যাঁ আপত্তি আছে আপত্তি তহমিনা চাচা যা ডাকবে না তহমিনা আমাকে ভালোবাসে কিন্তু বিপদ আছে বড় বিপদ আছে কি বিপদ কি বিপদ কি বিপদ আমার মা হ্যাঁ আমার মা তোর মা তোর মা তো বহুকাল আগে ইহজগৎ ছেড়ে চলে গেছে মা ইহজগৎ ছেড়ে যাওয়ার আগে আমাকে পাঁচটি পয়েন্ট দিয়ে গেছে
এই পাঁচটি পয়েন্টের সাথে মিললে সেই মেয়েকে বিয়ে করতে বলেছেন। পয়েন্ট টু পয়েন্টে, আরে বিয়ে মানে তো হৃদয় হৃদয় মিল। ওই ইয়ে তো আমি রাত্রে কিছু বলছিস না কেন? আমি কিছু জানি না বাবা, আমাকে জিজ্ঞেস করুন না। নাও বাবা, আমার পাবলে তো কাঁদতে কাঁদতে চলে গেল। বাবা কাঁদতে না যান যান, আপনার কথা শুনে তো হাসতে হাসতে চলে গেল। এই তো সব বিচার বিচার কাজ করে বাবা হাসতে হাসতে চলে গেল। না যারা বন্ধ করেছ না হতভাগী, না ফুটা করে দিব, না ফুটা করে দিলে সর্দি লাগবো না। কতবার লাগিল? একবার, দুইবার, দশ বার, আবার না চাই পাদর যা কইতাছি মজুক দিয়া ফোন। এইবার যদি ফেল করছ জিন্দেগিতে সাদিয়ে হবো না। কি করতে হবো সেটা কও। রং করবি, রঙ্গ টং করবি, দুই বেটার সামনে কুরকুর করবি, হাসবি, চোখ নাচাবি। চোখ কেমনে আছি দেবো সেটা শিখা দাও। জানোস না কিছুই মনে হয়? জানোস না তিন তিনটা বেটার মাথা ঘুরাই ছচ, অহনে কইতা ছচ, নাচন কুদন কিছুই জানোস না। বেটার কেউ দরা দিবার চায় না। আলো দরা দিব কি লিগা? ধরতে হয় পয়লা কেরাম হচ্ছে ধরবি। তারে কবি তুমি কত সুন্দর, তুমি রাজকুমার, তুমি দিলীপ কুমার, তুমি উত্তম কুমার। হ্যাঁ তো সবাই বুড়ে গেছে গা। ও বুড়ে হইলো তা দাম আছে। সুরাইয়া তুই আমার ঘরে ঢুকেছিলি তাই না? আমার বডি লোশন খুঁজে পাচ্ছি না। আমি নেনেকা বরাবর তুই নিয়েছিস, কিছু বলিনি, এবার ছাড়বো না। এটা আমাকে রাজু গিফট করেছিল, দিয়ে দে বলছি। আমি নেনেকা আল্লাহর কসম কইতেছি মায় নিতে কইছে। আমার পেটের বুক, আমার তুই কি করলি? আমি ভালো নেই বন্ধুবান্ধব, ভালো নেই, আমার খুব ক্রাইসিস। এটা তো একটা ইংরেজি শব্দ এলো, তুই তো ইংরেজি জানো না। ক্রাইসিস মানে হচ্ছে ঝামেলা, না ঝামেলা ঠিক হবে না, আতঙ্ক। ঝামেলার আতঙ্ক মিলিয়ে একটা যে অনুভূতি সেটা হচ্ছে। আমার তো ছেলে মেয়ে নাই, তুমি চলে গেলে। একটা ভাইয়ের মেয়ে আর একটা বোনের মেয়েকে নিয়ে আছে, একটা খুব শক্ত, একটা খুব নরম, লতা পাতা। ম্যানেজ করতে পারছি কি যে করে? দেখো পুরো পুরুষ রমণী হতে পারে না, আমি বাবা হতে পারি, মা হতে পারি। ভালো আছে মনে মানা, তুমি চলে গেছে, চলে গেল। আমি যাই। কে যায়? কেন যাই? কেরামতুল্লাহ যাই, আর থাকা যায় না। কেন? আমি তো আপনাকে যেতে বলিনি। চলো যা, আমার প্রেশার বেড়ে গেছে। প্রেশার নিচেরটা কত উপরটা কত? ব্লাড প্রেশার নয় চাচা চান। আপনার ভাগ্নি মনে হয় আমাকে গুরুতর ভালোবেসে ফেলেছে। সমস্যা নয়, আমি তাকে ভালোবেসে ফেলেছি। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। মিয়া বিবি রাজি তো কি একা কাজ? কিন্তু সমস্যা আছে দাদা। কি সমস্যা? আমার মা তার আখেরি খায়েশ লিখে গেছেন এই কাগজে। এই যে এটা পড়েন, পড়েন চাচা। আরে বসে 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 বসে। পাঁচটা পড়া আপনি পড়েন, গোল গোল করে পড়ে যান তো আমি শুনতে পাই। আমার শোনার ইচ্ছে নাই। ও গোল 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 তো আমি না শুনতে, গোল গোল গোল। আচ্ছা গোল গোল করে। মা বলে গেছে যে মেয়ে প্রয়োজনে কাঁচা মরিচ ঘষে পান্তা ভাতও খেতে পারবে। যে মেয়ে তোকে
নাকে দড়ি দিয়ে ঘোরাতে চাইবে না, নাক বন্ধ রাখবে না। সুন্দরী কোনো মেয়ের সঙ্গে হাসাহাসি করলে যে মেয়ে তোকে মারধর করবে না। এইটা উত্তর আমি দিতে পারবো না বাবা, বড় শক্ত এটা। ঠিক আছে, তো চার নম্বর পয়েন্ট হচ্ছে যে মেয়ে ইচ্ছে করে নাক ডেকে ঘুমোবে না। নাক ডেকে নাক কেন ডাকে এটা আমি বলতে পারবো না বাবা। আমার নাক ডাকার অভ্যাস নেই। আমি আরো জোরে জোরে নাক ডাকবো। হ্যাঁ, আমি আরো জোরে বাবা। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে মেয়ে রাগ করে ঘন ঘন বাপের বাড়ি চলে গেলে আমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসতে হবে। মেয়েরা এমন কেন? আমি আর একটা বিয়ে করিনি পরে। আমি বিয়ে করবো। করবো না, মেয়েরা একেবারে হাড় বুড়ো করে দেবো। তাহলে চাচা জান আমি কি করব? রাজু তুমি কাঁদছো, কি হয়েছে গো আমাকে বলো, আমি কি কোনো অন্যায় করেছি? তোমার কাছে মাপ চাইছি রাজু, আর মাত্র দুদিন, তারপর তো শুধু তুমি আর আমি। তুমি কি অন্য কারো কথা ভাবছো? কার কথা মনে করছো আমাকে বলো? তোমার উপর কখনো জোর খাটাবো না, তোমার খুশি আমার খুশি। রাজু, রাজু, কেন এমন হয়? কেন এমন হবে? আমি কেন স্বপ্ন দেখবো? আর দেখবোই যদি, তাহলে ভোরবেলা কেন দেখবো? ভোরের স্বপ্ন সত্য হয় সেটা সবাই জানে। স্বপ্নের মধ্যে খাবে, তুলনা হয় না। না, আমি ঘুমাবো না, আজ কাল পরশু না ঘুমালে তো স্বপ্ন কেমন করে দেখবো বলো? ঠিক বলছো, মিথ্যে বললে কিন্তু আমার সামনে তোমার সামনের দুটো দাঁত খসে পড়বে। রাজু,
আমি কিন্তু রেগে যাচ্ছি। তুলনা হয় না, রাগলে না তোমাকে দারুণ লাগে। এই শোনো, আমি না তোমাকে 50,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দেবো। এই টিয়া পাখির মতো সবুজ কালারের শাড়িতে তোমাকে যা সুন্দর লাগবে না। এই এই শোনো না, বলো না, আমার জন্য না লাল শাড়ি কিনবে। আর শোনো, আমার ঘুমটা তুলে তুমি কি বলবে, একটা কবিতার লাইন মুখস্থ করে রেখো। আমি কিন্তু তুলনা হয় না, তুলনা হয় না এগুলো শুনতে পারবো না। হুম, অন্য অন্য কিছু শুনবো আমি, আমি এগুলো শুনবো না। মাথাটা না, বুঝতে পেরেছি তোমার মাথার মধ্যে না একটা মশা ঢুকে গেছে। হ্যাঁ, অন্ধকারের মধ্যে বেরোনোর পথ পাচ্ছে না। আরে আমার ভাবি, ওর মাথার মধ্যে না একটা ছার পোকা ঢুকে গিয়েছিল, 6 মাস ছিল, পরে ঘুমের মধ্যে বেরিয়ে গেছে, ভালো হয়ে গেল। ঠাট্টা করছো না? আমি মরছি জ্বালায় যন্ত্রণায়, আর সে করে ইয়ার্কি, ছোট লোক স্বার্থপর, ইতর বান্দর। কষে যদি একটা থাপ্পড় মারতে পারতাম তাহলে সুন্দর গালে আমার 5টা আঙুলের একদম দাগ বসে যেত, একদম বাংলাদেশের নদীর ধারার মতো। করবো না, তোকে বিয়ে আমি করব না। এদিকে কি মনে করি, ভারি তো এক সুন্দর একটা মেয়ে, খরচ গাধা কো দেখা যা। স্বপ্নের মুখে যদি আমি স্যান্ডেল না মারি তাহলে আমি একটা ছাগল, কালা ছাগল। তুই জানিস তো কাঁদলে তোর মাথা ধরবে, তাহলে কান্না বন্ধ কর। শোন, আমি আছি না, নেহু না। আ
জগলু ইতর বাসিতে এরম কান্দন কে আমার দুঃখ দেহার কেউ নাই গো ফুফু এর লেগে আমার বাসিতে এরম কান্দন আছে আছে কেউ না থাক আমার মাইয়া বি আছে তোমার মাইয়া ও গাছে বেল পাকলে এতে কাকের কি মর জ্বালা ছামড়ায় কয় কি আরে আমি যেমন মির্জা সাহেবের বোন তুইও তো আরেক বোনের পোলা দাদাই কইছে চুরাইয়ার বিয়েতে মেলা খরচ করব বোন তুমি কিসের বোন ফোন আমার বাবির ননদের ননদ হইলাম আমি খুব কাছের ভাই বোন ওই রকম হইলো তো আমেরিকার প্রেসিডেন্ট বুশ আছে না বুশের বউ আমার খালা তো আরে ওই বউ তোরে আমি 3000 টাকা দিমু কেন আমার মায়ের লগে প্রেম করবি আমার মায়ের মাথার মধ্যে গরম বাতাস ঢুকাই দিবি পারবি না পারম না কারণ তোমার সময় আর স্বভাব চরিত্র খুব আউলা হবে মর্যাদা ছামড়ে কয় কি আরে আমার মায়ের লগে প্রেম করবি খেলা করবি ডর গিছে টাকা কখন দিবা দিমু 1000 আগাম কাম ফতে 2000 পাবি কবে দিবা আরে দিমু দিমু শিখাইয়া পড়াইয়া সব করবো বুঝছস আচ্ছা আমরা হাসুস কেন কি হচ্ছে ফুফু তুমি খুব রঙ্গিলা ফুফু দূর ছামরা মো বিয়া বিবাহ জগলো কি বলেন কি বলবো রে আপনি তো আমাকে ডেকেছেন এলোমেলো হয়ে যাচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে ইয়ে আমার মাছ দুটো টোকা মারতো টোকা মারে মনে পড়ে গেছে মনে পড়ে গেছে বাবুর্চি কি হবে এত বড় বিয়েতে বাবুর্চি কি হবে শাড়ির রং হবে লাল গোলাপি আর বেগুনি আমার পছন্দ হলুদ সর্ষে ফুলের মতো আর আমার পছন্দ টিয়া পাখি কালার মিলা তুমি কি বলো জানি না জানতে হবে আরে বিয়ে করাটা তো যার কাজ না জানি না কেন জানো না বললাম তো জানি না ভারী অভদ্র মেয়ে তো চুপ কিশোর চুপ ওকে ওকে একটা বড় শপিং মলে যাবো ইনস্ট্যান্টে যা চয়েস হবে সেটা কিনে ফেলবো আমি বাজারে যাব না মিলা তুমি যাবে না কেন আহা মিলা এমন করছিস কেন মানুষ মাত্রই তো ভুল তাই না হ্যাঁ ম্যান ইজ মর্টাল দরকার পড়লে আমি আবার তোমার পা ধরে মাপ চাবো জীবনে আর কোনোদিন ভুল করব না মিলা চল যাবি না কেন তোমরা যাও আমি যাব না মিলা তুমি যাবে না কেন আমার মাথা ধরেছে রোদে থাকলে আমার আরো মাথা ব্যথা করবে ওষুধ আছে ওষুধ খাও আমি যাব না বাস বাস হয়ে গেল খেল খতম পয়সা খুঁজব জমনিকা পান আমি চলো কোথায় কোথায় যাচ্ছ এই এই রাজমণি রাজু হ্যালো সোমান বাবুর্চিকে যেখানে পাবে যে অবস্থায় বাড়ি তাকে ধরে নিয়ে আসবে সোমান বাবুর্চি আসবে জগলু আসবে সোমান বাবুর্চি আসবে না জগলু আসবে না আমার বলবো আসবে এবং আসবে না আসবে এবং আসবে না যাও 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 যাও
আমি একটা ছাগল, যে বউ বিয়ের বাজার করতে যায় না সে মেয়েকে বিয়ে করে আমি কি করবো? সে তো একটা থার্ড ক্লাস বউ, আমি কি আরো দশটা বিয়ে করবো? কেন মাথা ব্যথা থাকবে? মাইগ্রেন্ট আছে, মহব্বত নাই। বাজারে নিয়ে যাও, দুই গ্লাস ঘোল খাইয়ে দিয়ে পাঁচ দান করো। দুই গ্লাস না, এক গ্লাস, এক গ্লাস।
প্রেমিকাই আছে। চলো পালাই। কিসের ভয়? দেখুক মনে করুক আমি মিলা। মিলা এই তো খুব জবর খেলা। সে খেলাই তো খেলবো রে মানুষ। চলো ছাইপা যাই। আমি সত্যি তোমাকে ভালোবাসি। সত্যি তোমার জন্য জীবনও দিতে পারি। তাই নাকি? তুমি আর আমি মিলে পালিয়ে যাব। জানাজানি হয়? কিসের ভয়? ওই ছাগলটাকে ভেড়া বানিয়ে রেখেছি, বিয়ের বাজার করে। কিসের বাজার? তাহলে তাহলে মাথা ধরা মিথ্যা। ইস ইস, জেঠু তো আমাকে কিচ্ছু দিবে না। বললেই হলো, তুমি আর আমি মিলে সব লুট করে নেব। সাবাস, আমাদের ঘর হবে, সংসার হবে, ভালোবাসা হবে। ভালোবাসার কদর জানো বলেই তো তোমার ডাকে এসেছি। তুলনা হয় না, তুলনা হয় না। কি ভয়াবহ মেয়ে! তুলনা হয় না, তুলনা না 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 হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে। হয়েছে, হয়েছে, আমি নিজের চোখে দেখেছি, দুইটা চক্ষু দিয়ে দেখেছি। কি অসাধারণ ভয়ঙ্কর দৃশ্য! শুয়ে আছে, আমি নিজে থেকে মাথা ব্যথা করছি, ব্যথা। নাটক, অভিনয়, ছলনা। একদম হাতের মধ্যে হাড়িটা একদম ফেয়ে দিয়ে ভাতিজির প্রেম লাইলে বসনু, কিন্তু আমি দেবদাস হব না। মধুবালার সিনেমা একদম মোগলে আছো। কিছুই করবো না, আমি চলে যাব। তবে যাওয়ার আগে আপনাদের সুন্দর চেহারাটা আমি কালি দিয়ে একদম কালো করে রাজবাড়ি। চিৎকার করবেন না, নষ্টমের চাচা হয়ে চিৎকার করে মামলা জিতে যাবে, অসম্ভব, তুলনা হয় না। ভুল করছো, ভুল করছো, তোমার মতো বেকুবের কথা বিশ্বাস করা যায় না। আমি বেকু? হ্যাঁ, এক সময় বেকু, তুমি থাকলা সাগর। আমি ছাগল? তবে তবে আপনি কি? আপনি কি? আমি হচ্ছি মির্জা আনোয়ার হোসেন। অসম্ভব, তুলনা হয় না, আপনি একটা জানোয়ার হোসেন। আমি জানি, আমি জানি, আমার জমিদার দুধের মতো সাপ আমি জানি। মিথ্যা বলতে লজ্জা হয় না? বললে আপনি একটা মিথ্যাবাদী। তুলনা হয় না, আমি মরবো। পানি নিয়ে, পানি নিয়ে, এই ছাগলটাকে পানিতে, আর পানি নিয়ে, পানি নিয়ে, পানি। এক গ্লাস হবে, আমার দুই গ্লাস দিই, ওর মাথা ঠান্ডা করতে হবে। ঠান্ডা না, খাবো না, খাবো না। ওই অপবিত্র হাতে, ওই নোংরা হাতের পানি আমি খাবো না। কি বলছিস তুই? যদি খাই আমার ব্লাড ডিসেন্ট্রি হবে, আমার মুখ দিয়ে রক্ত উঠবে। খাবো না, খাবো না, খাবো না। আমি আমি অপবিত্র কাকা? আমি পবিত্র, আমি নিষ্পাপ, আমি তোমাকে ভালোবাসি। খাবো না, তুমি আমাকে ছোবে না। তোমার পায়ে পড়ি, পানিটা খাও। খাবো না, ওকে বলে দিন আমি পানি খাবো না। ওর হাতে মা 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 ভালোই হয়েছে, সিনেমার নায়িকাদের মতো ধপাস করে পড়ে গিয়েছে। নাটক একদম জমে গিয়েছে, একদম রঙ্গ ভরা বঙ্গদেশ। ছাইয়া দিল মে আনা রে, আকে ফের না জানা রে। তুমি হলে কি করতে? বিয়ে করতে বলো? মিলা এমন মেয়ে নয়। আমি এমন তেমন বুঝি না, ওকে বিয়ে আমি করব না, 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 ব্যাস।
বাসুর ঘরে আমার সঙ্গে বসবে, নাকে নথ, কপালে মানটিকা, টিয়াপক্ষী কালারের শাড়ি পরে আমার বুকে মাথা রেখে অন্য মানুষের কথা ভাববে? অসম্ভব, ওকে আমি বিয়ে করব না। চলো পালিয়ে যাই, ওই বেটা চাচা নট এ গুড ম্যান এট অল। চলো, এখানে সবাইকে বিপদে রেখে আমরা পালিয়ে যাব? চাচা আপনা যান বাঁচা, এই বাড়িতে এক গ্লাস পানিও খেও না, সাবধান, তুলনা হয় না। রাজু বেশি দূর যাস নে। চোরের মতো পালিয়ে যাচ্ছ নাকি মিস্টার রাজু বালি, দি থার্ড ক্লাস ছাগল? আমি জমিলা না যে আমাকে পাগল ছাগলের মতো ভুলিয়ে রাখবে। যাচ্ছ তো যাও, তোমার জমির ফাইল, ব্যাংকের কাগজপত্র, চেক বই সব আমার কাছে, আমি নিজের কাছে নিয়ে রেখেছি। আপনার উদ্দেশ্য কি? খুব সহজ, এভাবে তুমি একটা মেয়ের জীবন ধ্বংস করে চোরের মতো পালিয়ে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কখনো না। এই ষড়যন্ত্রের রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত তুমি এ বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। ষড়যন্ত্র তুলনা হয় না। তোমার ক্যারা ভাই আমাকে বলেছে জমিলা সুস্থ হওয়া না পর্যন্ত তুমি এখানে নজরবন্দি। বাড়ির মধ্যে এত কিছু ঘটে যাচ্ছে, তুমি কোন ঝামেলায় নিয়ে কথা তুমি কেমন করে বলো? কোনো বলো, আমার এলাকায় কোনো কিছু কবি না কই দিলাম, আমি কারো সাথেও নাই পাচেও নাই, আমি আমার চূড়ান্ত তরকারি আছে, আমি যাই। পুলিশ আমি পারি না। পারবে না কেন? মানে তুমি কি বলতে চাও? কিছুই বলতে চাই, ষড়যন্ত্র উদ্ঘাটন করতে চাই। চুপ করছ না, পুলিশ জানলে তোরও বিপদ হইব, আমারও বিপদ হইব। পুলিশ এলে আইব? আমার কিসের বিপদ? পুলিশ আইলে সব ঘটনা আমি বোমাবোম বইলা দেব। শোন, আমার 2000 টাকা কাল সকালের মধ্যে দিবা, মাপ নাই। আরে দিব তো, দিব দিব দিব। শোনা আমার, মানিক আমার খিচুড়ি আছে, ভুনা গোস্ত দিয়ে আছে, পেটটা ভরে খাইয়া আইটা যা। ভাইগা জামুকেন, ভাইগা জামুকেন। মিলা, মিলা, মিলা বোন আমার, চোখ খোল, তুই নিষ্পাপ, তুই ভালো মেয়ে, তুই লক্ষ্মী মেয়ে বোন আমার। কোনো প্রমাণ নেই। আছে প্রমাণ। কোথায় প্রমাণ আছে? আছে মামা, মিস্টার মেরামত যখন এটার পেছনে লেগেছে, মাঠে নেমেছে, তখন প্রমাণ বের করে ছাপে, ধরবে আর ধরবে। আরে মেরামত কে, মেরামত কে, মেরামত কে? মামা, ওই যে, ওই যে কেরা মদুল্লা। চোখ চোখ খুলেছে, এই যে মা জমিলা, তুই মা, তুই যদি বিয়ে না করিস বেকুপটাকে, ওই ছাগলটাকে কে বিয়ে করবে মা? ও তো আত্মঘাতী হবে মা। হ্যাঁ, চোখ খোল, এই যা চোখ খোল, আবার চোখ বন্ধ, এই যে খুলেছে মামা, এই মা, মা আবার বন্ধ করে দিয়েছে, যা রদমলে বিয়ে 12টা বেজেই গেল রে। হ্যাঁ মামা, একদম। দাদা ভাই, দাদা ভাই, কি 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 খবর আছে? হ্যাঁ, ভালো ভালো খবর। হ্যাঁ, Thank you.
আমার জাদুটা চালা আছে যাবি দুটো বিয়ে একসঙ্গে হয়ে যাবে ম ধুমঝাম দেখ দিয়ে কেমন ধুমধাম করে আমি বিয়ে দিয়ে দাদা ভাই রজবালি আমার মেয়ে সুরাইয়াকে বিয়ে করতে রাজি হয়েছে এটা তো সুখবর না দাদা ভাই আরেকটা সুখবর আছে আপনি আমাকে 2000 টাকা দেবেন 2000 টাকা হাতে পেলেই ভাববে কে ভাববে খতরনাক চুচু করে পালাবে দাদা ভাই চুচু করে বলিনি তো আমি শুশু করে ভাগবে বলছি শুশু করে ভাগবে না দাদা ভাই ভাগবে কে কে এত বড় সাহস আমার দাদার উপরে কথা বলে কার বকে পাঠাতে আমি আমি পূজা হ্যাঁ তুই 1000 টাকা বাইনা গেছে বাকি 2000 টাকা পেলে তোমার জানে জিগার ভাগবে আমি 1000 টাকা কেরাম 1000 টাকা বাইনা আমার তখনই সন্দেহ হয়েছিল আমার মানি ব্যাগে 1000 টাকা কম কেন 500 টাকা 500 টাকা দুটো নোট আমি আয়েশা বেগম সেটা পরে বাগানে বসতে পারে আমারও একটা সিদ্ধান্ত শুনো কি সিদ্ধান্ত আমি ঠিক করেছি আমি এই মেরামতকে বিয়ে করবো না যারা আমার নিষ্পাপ বোনটাকে কষ্ট দিয়েছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা অপমানের প্রতিশোধ নিয়ে ছাড়বো না ও কেরাবাই আর চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই আমি না একটা ভুল করেছি বিরাট বড় ভুল ক্ষমাহীন ভুল এরকম ভুল আমি আর কখনো করব না ক্যারা ভাই মিলা তুমি না যেন একটা ফেরেস্তা আচ্ছা ক্যারা ভাই নারী ফেরেস্তা হয় তোমার তো অনেক বুদ্ধি আমার তো বুদ্ধি নেই আমি ছাগল ও ক্যারা ভাই আরে বুদ্ধি দিয়ে আমাকে একটু সাহায্য করো না তুলনা হয় না তো কষ্টেপ নেই আচ্ছা কেন তোর মুখে সেটে দেব তোর এই থরপরণের জন্য সারা জীবন আমাকে অবিবাহিত থাকতে হবে তাহমিনা কে আমাকে স্বপ্ন দেখাবে কে আমাকে শাসন করবে কে আমাকে অসুখে অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে কে আর আমি আমি কি করব ছাগল হয়ে জন্মেছি ছাগল হয়ে মরতে হবে হ্যাঁ ভালো হবে ভেবা করবা আর ঘাস খাওয়া কেরা ভাই আমি যাই গিয়ে পা ধরে হাউমাউ করে কাঁদি আমি কি করব আমি আমার অপরাধ জানলাম না ফাঁসি হয়ে গেল ফাঁসি ফাঁসি হয়ে গেল তোমরা কেমন আছো আপনার কথা অনুসারে পা ধরে হাউ মাউ করে কাঁদলাম কিছু হলো না চাচা যান
আপনার কথা মতো তো কোনো কাজ হলো না। জমিলা নরম হয়েছে কিন্তু তাহমিন একেবারে পাথরের মতন শক্ত। আমি বুকে চাকু ঠেকে বললাম মরে যাবো, জীবন বাজি রাখবো। বললো মরে যাও, পরে ভেবে দেখ। এ কোন শিক্ষা আপনার? হলক করে বলতে পারো বিয়ে করবেই। কামড়ে ধরবে। রোজ কেমন হয়ে যাইব, বিয়া করেন বিয়া বিয়া জলদি জলদি জলদি। গুলি করবো ক্ষমা নাই। তুলনা হয় না। রাজবকে পিস্তল দাও। তুলনা হয় না। আমরা কি করব? আমরা বিয়ে করব। সাবাস।
খুশি? আপাতত খুশি, একদিন প্রতিশোধ নেব। দেখা যাবে। তুলনা হয় না। এসব শুনবো না, অন্য কিছু বলো। ছাগল থাকা, ছাগল তো ভালো, তোমার মত কুটুকুটু চাতুষ্ট। দাদা ভাই, তুই যাসনি? দাদা ভাই, ওরাও বিয়ে করেছে। আমাকে মাফ করেছ? সমস্ত সম্পর্কে তুই একা বসে খাস দাদা ভাই। বাহ বাহ বাহ, আমি একটু খাই।